হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি সঞ্জিত কুমার। প্রিয় ভিউয়ার্স, আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি গতকাল আমার একজন রিলেটিভকে নিয়ে আসার জন্য এয়ারপোর্টে যাই। তখন আমি সেখানে গিয়ে দেখতে পাই অনেক বাঙালি ওখানে এসে জমা হয়ে আছে, আর আশেপাশের কিছু মানুষের সাথে কথা বলে আমি বুঝতে পারি এরা প্রত্যেকেই বিজিট ভিসা নিয়ে দুবাইতে প্রবেশ করেছে। আর সাম্প্রতিক সময়ে আমিও আশেপাশে অনেকটাই দেখতেছি বিজিট ভিসা নিয়ে এসে মানুষ ঘুরঘুর করতেছে শুধুমাত্র একটা চাকরির জন্য। তাই আমি ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারাই দুবাইতে বিজিট ভিসা নিয়ে প্রবেশ করতে চাচ্ছেন, আমি তাদেরকে বলবো আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে আপনি দুবাইতে আসতে পারেন, আর এখানে এসে আপনি ভালো স্যালারিতে ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন। আর এই দেশে যে সব কাজের ভালো ডিমান্ড আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে এসি রেফ্রিজারেটর কাজের ভালো ডিমান্ড আছে, সেক্ষেত্রে আপনি যদি এসি বা রেফ্রিজারেটরের কাজ জেনে থাকেন তাহলে আপনি এখানে আসতে পারেন। এখানে এসে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, ভালো কোম্পানিতে কাজ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে আপনি যদি ইলেকট্রিকের কাজ জানেন সেক্ষেত্রেও আপনি বিজিট ভিসা নিয়ে এদেশে আসতে পারেন। আরটি হচ্ছে আপনি যদি টেলারি কাজ জানেন সেক্ষেত্রেও আপনি এদেশে আসতে পারেন। আরেকটা হচ্ছে আপনার কার্পেন্টার কাজ, এসব ধরনের কাজগুলো যদি আপনি জানেন। আরও অনেক ধরনের কাজ আছে যেগুলো হাতের কাজ, মোটর ওয়ার্কশপের কাজ, আপনার গ্রিল মেস্তুরি কাজ, প্লাম্বিংয়ের কাজ, এইসব কাজগুলো যদি আপনার জানা থাকে, অর্থাৎ আপনার যদি একটা হাতের কাজ জানা থাকে তাহলে আপনি বিজিট ভিসা নিয়ে এখানে এসে ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। তাই আমি প্রত্যেককে বলবো যদি আপনার কাজ জানা থাকে তবেই আপনি আসুন, কারণ সাম্প্রতিক সময়ে অনেক সিন্ডিকেটের কারণে এই দেশে প্রবেশ করতে অনেক টাকা যাচ্ছে। আপনার যদি কোনো কাজ না জানা থাকে সেক্ষেত্রে আপনি এখানে এসে অনেক সমস্যার মধ্যে পড়ে যাবেন, আপনি অল্প স্যালারিতে কাজ করতে হবে আপনাকে, কারণ আপনার যাওয়ার কোনো ওয়ে থাকবে না। সেক্ষেত্রে আপনার দেশে চলে যাবেন সেটিও পারবেন না, কারণ আপনি অনেক টাকা খরচ করে এদেশে এসেছেন একটা চাকরির জন্য, আর সেই টাকাগুলো আপনাকে অবশ্যই উঠাতে হবে। আর সে চিন্তা করে অনেকেই কম বেতনে এখানে ভিসা লাগাচ্ছে এবং এক সময় গিয়ে সে জিনিসটা পস্তাতে থাকে, অনেক সমস্যায় পড়ে। তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনাদের কোনো কাজ জানা থাকে হাতের কাজ তবেই আপনারা আসুন, কারণ এখানে কাজ জানা লোকের ভালো ডিমান্ড আছে এবং ভালো স্যালারিও তারা প্রদান করতেছে। সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি। সো আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, আমি কি সঠিক কথা বলেছি নাকি ব্যাঠিক কথা বলেছি। কারণ আমি কালকে যেটা দেখলাম, অনেক মানুষ এসে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, অনেকে আছে দালালের মাধ্যমে তারা এদেশে প্রবেশ করেছে, এখানে চলে আসছে এয়ারপোর্টে, তাদেরকে দালাল আনতে পর্যন্ত যায় নাই। আর যাদের আত্মীয় স্বজন নিয়ে আসতেছে তাদের ক্ষেত্রে তেমন সমস্যা নাই, আত্মীয় স্বজন নিয়ে আসতেছে তাদেরকে কাজ দিচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ফলো করবেন, যদি হাতের কাজ জানা থাকে তবেই আপনি টাকা খরচ করে এদেশে আসুন, ভিসা লাগান, কাজ করেন, ভালো স্যালারি পাবেন। সো ভিউয়ার্স, ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।